হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় খুবই ভালো আছি। এই গরমে সবার জিভে পানি চলে আসার মতো একটি আচারের রেসিপি নিয়ে আসলাম, আর এটি হচ্ছে কাঁচা আমের আম সত্ত্ব। আর এটি খুব সহজে আজকে বানিয়ে আপনাদেরকে দেখাবো, আর এটা খেতে সত্যি অসাধারণ হয়, আর এটা দেখতেও মাশাল্লাহ অনেকটা সুন্দর হয়। আমরা আচার কে না পছন্দ করি বলেন, আর যদি হয় একটু ডিফারেন্ট ভাবে তাহলে এটা খেতে কিন্তু আরো মজা হয়। আমি এইভাবে করে আজকে 6টা আম নিয়ে নিয়েছি। আমটা একটু কুচি হলেই ভালো হবে। এখন আমটাকে আমি ছোট ছোট করে এভাবে কেটে নেব, আর কেটে নেওয়ার আগেও কিন্তু আমটা ধুয়ে নিতে হবে। এখন আমি চুলায় আমটা বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 1 কাপের মতো চিনি। আর দেখুন, চিনিটা থেকে কিন্তু অনেকটা পানি বের হয়ে এসেছে। আমি ঢাকা দিয়ে প্রায় 10 মিনিটের জন্য রেখে দিয়েছি। 10 মিনিট পরে দেখুন পানি বের হয়েছে। এখন আমি 1.5 চা চামচের মতো লবণ দিয়ে দিব। লবণটা বুঝে শুনে চেক করে দেবেন। নেড়ে চেড়ে এখন আমি আরো কিছুক্ষণ এটাকে রান্না করব ঢাকনা দিয়ে প্রায় 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে দেখুন আমটা প্রায় গলে এসছে। এখন আমি এরকম একটি মেশার দিয়ে আমটাকে আরো কিছুটা গুলিয়ে নেব। আপনারা যে কিছু দিয়ে কিন্তু এই কাজটা করতে পারেন। এখন কিন্তু চুলাটা অফ আছে, আর এখন আমি আমার পছন্দ মতো চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। আমি এখানে 3 চা চামচের মতো চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। আর এখন এখানে দিয়ে দিলাম 1 চা চামচের মতো বিট লবণ। অবশ্যই বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আম সত্ত্বটা খেতে একটু দারুণ হবে। আর দিয়ে দিয়েছি 2-3 ফুটার মতো আর সবুজ রং দিয়ে দিয়েছি, এটা ফুড কালার। এটা আসলে কোনো স্বাদের পরিবর্তন হবে না, জাস্ট পর এটা একটু কালার আসবে এই আর কি। আপনারা চাইলে কিন্তু এটা স্কিপও করতে পারেন। এখন খুব সুন্দর করে নেড়ে চেড়ে চিলি ফ্লেক্সটা লবণ গুলো সব আমের ভিতরে মিশিয়ে নেব। এখন আমি এরকম একটি ট্রে নিয়ে নিয়েছি, এটা স্টিলের হলে ভালো হয়। এখন আমি সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে এটাকে ভালো মতো একটু মিশিয়ে নেব, তাহলে এটা পরে মানে কাটার পরে এটা সহজেই খুলে আসবে তেলটা দিলে। এখন আমি আমটাকে ঢেলে দিয়ে খুব সুন্দর করে একদম পাতলা করে বিছিয়ে দিতে হবে। আপনারা এটা পাতলা মোটা আপনারা এটা আপনাদের পছন্দ মতো দিবেন। অনেকে আছে পাতলাটা খেতে পছন্দ করে, অনেকে আছে আবার মোটাটা পছন্দ করে। আমি আমার পছন্দ মতো দিয়ে দিয়েছি। আমার প্রায় 2 দিনের মতো রোদ লেগেছে, আর 2 দিন পরে আপনাদেরকে কেটে দেখাচ্ছি, এটা দেখেন কতটা সুন্দর হয়েছে মাশাল্লাহ, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আশা করি আপনাদের কাছে ভিডিওটি খুবই ভালো লেগেছে। আম ফুরিয়ে যাবার আগে বাড়িয়ে 1 বছরের জন্য সংরক্ষণ করতে পারেন, যখন ইচ্ছে তখনই কিন্তু বের করে খেতে পারবেন। এটা দেখতে কিন্তু অনেকটা সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে। আসলে আমাদের শহরে এরকম আম সত্ত্ব পাওয়া যায় না, এরকম হাতে বানানোর। আপনারা চাইলে কিন্তু এটা বাসায় খুবই সহজে এই আমের সিজনে কিন্তু এটা বানিয়ে নিতে পারেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর অলরেডি যদি কেউ করে থাকেন তাকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই, খুদা হাফেজ।